আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো একটা আনকমন জিনিস, যাদের বাইক আছে তাদের তো এটা দেখা ফরজ, এই ভিডিও দেখা ফরজ, নাইলে মনে করেন যে বাইক আপনার যদি আছে থেকে কোনো লাভ নাই। দেখেন এই বাইকে ট্যাসলক রাতবি লাগানো, এটা বহুদিন ধরে উনি ইউজ করতেছে, অনেক বছর স্যাম্পলের প্রোডাক্ট এটা বহুদিন ধরে। আর এই বাইকে লাগানো হচ্ছে জিপিএস ট্র্যাকার, এটা ইয়ামাহা FZS, এটা একদম নতুন বাইক, এটাতে জিপিএস ট্র্যাকার লাগানো, আমাদের ট্যাসলকের না, বাজারে সাধারণ জিপিএস ট্র্যাকার লাগানো। তো আমরা তফাত দেখাবো, আসলে তফাতটা কি তো আমরা প্রথমে রাব্বি দেখাই। এই দেখেন আমি বাইকটা স্টার্ট দিব, এখন বাইকটা আমি স্টার্ট দিব, দেখেন দেখেন বাইক কিন্তু স্টার্ট, এটা দেখাও মিটারটা দেখাও। যদি আমি স্টার্ট অবস্থা, বাইক কিন্তু স্টার্ট আছে, স্টার্ট অবস্থায় একটা তার, যে কোনো একটা তার যদি আমি কেটে ফেলি, যে কোনো একটা তার, যে কোনো একটা, যে কোনো আমি তাহলে পুরোটাই কেটে ফেলি, খুলে ফেললাম, যে কোনো একটা তার যদি আমি কাটি, অনলি ওয়ান তার, বাইক বন্ধ হয়ে যাবে। দেখেন আর যদি স্টার্ট দিই স্টার্ট হবে না, কোনোভাবে স্টার্ট হবে না, এবং এই রিমোটে খালি অ্যালার্ম আসবে, খালি অ্যালার্ম বাজবে, এই মোটর সাইকেলে অ্যালার্ম বাজবে, মানে আপনি যাই করেন না কেন বাইক স্টার্ট হবে না। এখন আমরা দেখাবো জিপিএস ট্র্যাকার থাকলে কী হয়। আসলে একটা কথাই বলা আছে যে জিপিএস ট্র্যাকার হচ্ছে ট্র্যাকিং ডিভাইস, শব্দটা কিন্তু খেয়াল রাখবেন, জিপিএস ট্র্যাকার, পৃথিবীর কোনো জিপিএস ট্র্যাকার কোম্পানি বলবে না যে সিকিউরিটি, যে ট্র্যাকার। তো আমি ধরলাম, আমি ধরে নিলাম যে আমার ট্র্যাকারটা লুকানো আছে বাইকের ছিপা চাপায়, এটার ভিতরে, ইঞ্জিনের ভিতরে, ট্যাঙ্কের ভিতরে, খুব গোপন জায়গা লাগানো আছে, আমি ধরলাম। যদি কোনো কারণে জিপিএস ট্র্যাকার একটা তারকে কেটে ফেলে, একটা তার কেন, একটা ফিউজেকে খুলে ফেলে। আচ্ছা এই মুহূর্তে আমি একটু ম্যাপটা, অ্যাপসটা দেখাই, আমি একটু দেখাচ্ছি আপনাকে। দেখেন আমরা যে ট্র্যাকারটা নিয়ে আসছি, এই যে মোটর সাইকেলের সাইন ট্যাসলক, আমাদের অফিসে বাইকটা রাখা, এই বাইকটা রাখা, লোকেশন ঠিক আছে মোটামুটি, কম বেশি দেখাচ্ছে। ধরে নিলাম এই বাইকটা এখন লক করা, আমি এখন লক করে রাখছি, দেখি লক অবস্থা স্টার্ট হয় কি না। এটা রাখো, থাকে এখানে লক, বাইক এখন কিন্তু লক করা, বাইক স্টার্ট কিন্তু হচ্ছে না, দেখেন স্টার্ট হচ্ছে না, কারণ আমি মোবাইল দিয়ে লক করে রাখছি। এটা বারবার আমাকে মোবাইল ট্যাপ দিয়ে লক আনলক লক আনলক লক আনলক, দিনে দিনে 100 বার করতে হবে, নেট লাগবে, SMS-এ বিল কাটবে। তো আমি আনলক করি, আনলক করলাম, এখন জিপিএসটা আনলক, এখন নর্মালি বাইক স্টার্ট হওয়া উচিত। তো আমি আবার দেখি স্টার্ট হয় কি না, এই যে স্টার্ট দিলাম, যেহেতু আনলক হয়ে গেছে, এই যে সুন্দর স্টার্ট হয়ে গেছে, খুব সুন্দর, লক করলে লক হচ্ছে ইঞ্জিন, আনলক করলে আনলক হচ্ছে, কত সুন্দর। হ্যাঁ আচ্ছা মোবাইলটা সরাই, এখন দেখেন আমি আবার অফ করলাম, কোনো কারণে পার্ক করে চলে গেছেন, আমি ধরলাম বাইকের এমন জায়গায় লুকিয়ে রাখছেন পৃথিবীর কোনো গোয়েন্দা বা খুঁজে পাবে না, ইসরায়েলের সৈন্যরা খুঁজে পাবে না জিপিএসটা কোথায় আছে। এখন যে কোনো একটা তার, আমি জিপিএসটা খুলে ফেললাম, এই যে জিপিএস লাইট জ্বলতেছে, খেয়াল করা যায়, লাইট দেখা যায়, জিপিএস চলতেছে, জিপিএসটা কিন্তু সিম কার্ড লাগানো আছে, এটা লোকাল জিপিএস, বাজারের সিম কার্ড লাগানো আছে, সব কিছু ঠিক আছে। এখন যে কোনো একটা তার যদি কেউ কেটে ফেলে, ধরলাম জিপিএসটা এমন জায়গায় লুকানো যে ইসরায়েলের সৈন্যরা কিন্তু খুঁজে পাচ্ছে না, বাট আমি একটা তার কেটে ফেললাম, যে কোনো একটা লাল তার, কালো তার, জিপিএসে কেটে ফেললাম, এখন দেখো তো স্টার্ট হয় কিনা। এই যে জিপিএসটা খোলা দেখাও, এই যে খোলা, তার থেকে খোলা, ও স্টার্ট হয়ে গেছে। আমি এখন এটা করলাম কি, এটা খালাই দিলাম, আমি এটা এখানে রেখে দিলাম, বাইক নিয়ে চলে গেলাম আমি আফগানিস্তান, বাংলাদেশ থেকে আফগানিস্তান চলে গেলাম। এখন কাস্টমারকে খুঁজে পাবে জীবনে বাইক, কাস্টমার তো দেখবে বাইকটা এখানে রাখা, বাইকটা এই জায়গায়, বাইক তো চলে গেছে। তো জিপিএস ট্র্যাকার কখনো সিকিউরিটি না, আমরা ট্যাসলক জিপিএস ট্র্যাকার সেল করি আমরা জানি, এই জন্যই আমরা করি কি কম্বাইন করি, আমরা করি কি জিপিএস ট্র্যাকার এবং রিমোটকে একসাথে করে ফেলি, রিমোটকে এবং জিপিএস ট্র্যাকারকে আমরা সবসময় একসাথে করে ফেলি, দুটাকে আমরা অ্যাড করে ফেলি। তাহলে হয় কি, আপনি চাবি অফ করলে বাইকটা ইঞ্জিন লক হয়ে গেল, এখন যদি কেউ সিট ভাঙার চেষ্টা করে, বাইক ভাঙার চেষ্টা করে, অ্যালার্ম বাজবে, রিমোটে অ্যালার্ম বাজবে, মোবাইলে কল আসবে, মানে একটা মানে একটা হেভি ইয়ে হয়ে যাবে, ঘটনা ঘটে যাবে, চিল্লা চিল্লি কল টল SMS, তারপরে ভাইব্রেশন, বহুত কিছু হয়ে যাবে, তো সুর কিন্তু এগুলো থেকে ভাগবে। তো আমি আবারও বলছি, শুধু জিপিএস ট্র্যাকার উপরে যা নির্ভরশীল করে থাকেন, মোটর সাইকেলের ক্ষেত্রে তারা মানে মানে অন্ধকারে আসেন, ডাইরেক্ট অন্ধকারে আসেন। জিপিএস ট্র্যাকার আসলে গাড়ি, বাস, ট্রাক, CNG, ওকে গাড়ির জন্য ঠিক আছে, বাসের জন্য ঠিক আছে, ট্রাকের জন্য ঠিক আছে, মালিক দেখতে যায় গাড়ি কোথায় যাচ্ছে, আমার কত স্পিডে যাচ্ছে, মাইলেজ কত। বাইক ছোটো জিনিস, এটার মধ্যে পার্টস আছে বা কি, একটা বাইকে আছেটা কি আমার দেখান, আপনি যেটা লুকাবেন কোথায় লুকাবেন, এটা খুললেই তো সব দেখা যাচ্ছে, এটা খুললে সব দেখা যাচ্ছে, আপনাকে ইঞ্জিনের ভিতরে ঢুকে দেবেন, ইঞ্জিন খুলে ভিতরে মানে যেখানে মোবিল থাকে না ঢুকে দেবেন, তা হবে না, নাকি ওই যে
হাওয়া ছেড়ে হাওয়াটা ঢুকাই দিবেন, চাকাতে ঢুকাই দিবেন, হবে না। তো ছোট জিনিস, তো রিস্ক নিয়েন না। যারা আপনাকে অনেক কথা বলতেছে, অনেকে অনেক কিছু বলবে, এই আমাদেরটা, এই জিবাই, সেই জিবাই, পৃথিবীর সেরা, এই সেরা। আমিও তো জিপিএস টাকা সেল করি ভাই, আমি বলতেছি খারাপ। আমি নিজেই জিপিএস টাকার বাংলাদেশের টপ জিপিএস টাকার, আমাদের টেসলকের, আমাদের কাছাকাছিও কেউ নাই সারা বাংলাদেশে। তারপর আমি বলতেছি এটা সিকিউরিটি না, এটা ট্র্যাকিং ডিভাইস, ট্র্যাক করা যায়। যাই হোক, ধন্যবাদ সবাইকে। তো মাথা খোলা রাখবেন, চোখ খোলা রাখবেন, খেয়াল রাখবেন যে আপনাকে বোকা বানানো সহজ একদম। দেশের যে পরিস্থিতি, মানুষ তো বোকাই না, বোকা না হলে কি রাস্তাঘাটে মানুষ কি মারা যায়? এই বিসিলের মধ্যে মানুষ কি মারা যায়? বোকা না হইলে মানুষ বোকা। তো আপনি বোকা হয়েন না। তো আমি বলতেছি না আমাদেরটা লাগান, নো নিড। আপনি লোকাল কিনে জিপিএস টাকা ইউজ করেন, কোনো সমস্যা নেই, পরবর্তীতে আপনারা আমাদের কাছে আসবেন। সিকিউরিটি নিয়ে কোনো ধরনের কম্প্রোমাইজ আমরা করি না। তো যাই হোক, ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। সবাই শেয়ার করবেন, শেয়ার করবেন যাতে আপনার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন যারা আছে তারা যাতে অ্যালার্ট হয়। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।